হাই, আমি সন্তু। ম্যাজিক বক্স প্রপার্টিতে আপনাদের স্বাগত। আমি এখন ঠিক নিউ টাউন বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। এই যে বাস স্ট্যান্ডটি দেখছেন, এটি নিউ টাউন বাস টার্মিনাস, এবং ঠিক এখান থেকে পায়ে হাঁটা পথ 3 to 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আজকে আপনাদের একটি 2 BHK ফ্ল্যাট দেখাবো। ঠিক একদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম, আজকে ঠিক সেই ফ্ল্যাটটি থেকে কাছাকাছি একটি 2 BHK ফ্ল্যাট আপনাদের দেখাতে চলে এসেছি। এখানে দেখছেন নিউ টাউন মেট্রো স্টেশনটি। আমি এখন ঠিক সামনে চলে এসেছি বিল্ডিংটির, বিল্ডিংটি বাইরে থেকে দেখিয়ে দিই। এই যে বিল্ডিংটি দেখছেন এলিভেশনটি, এই বিল্ডিংয়ে আজকে আপনাদের একটি ফার্স্ট ফ্লোরে ব্যাক সাইড মানে সাউথ অ্যান্ড ইস্ট ফেসিং একটি 2 BHK ফ্ল্যাট দেখাবো। এদিকটি দেখতে পাচ্ছেন, ঠিক এদিক থেকেই আমরা এলাম, এদিকেই নিউ টাউন বাস স্ট্যান্ডটি আছে। সিঁড়িগুলি দেখছেন মার্বেল ফ্লোরে করা আছে, এখানে দেখতে পাচ্ছেন লিফটের জায়গাটি। চলুন ফার্স্ট ফ্লোরে আপনাদের ফ্ল্যাটটা দেখাই। আপনি যখন ফার্স্ট ফ্লোরে আসবেন মানে ব্যাক সাইডে ফ্ল্যাটটি আছে, ঠিক ফ্রন্ট সাইডেও একটি ফ্ল্যাট আছে, এবং আপনি যখন যে ফ্ল্যাটটি এখন আমি দেখাচ্ছি এই ফ্ল্যাটটিতে যখন আপনি এন্ট্রি করছেন ঠিক ইস্ট ফেসিং মানে পূর্ব দিক হয়ে আপনি এন্ট্রি করছেন। এটি একটি 900+ স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট, সে কারণে আপনি দেখতে পাবেন এখানে রুম বা হলের সাইজগুলি খুব বড় বড়। এখানে যে এখন হলটি দেখতে পাচ্ছেন একটি বিগ সাইজ হল, এবং যে দুটি রুম আপনাদের দেখাবো দেখলেই বুঝতে পারবেন, আপনাদের একটি ক্লিয়ার আইডিয়া হবে। আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন বা এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি এরকম একটি প্রপার্টির কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনার বন্ধু বান্ধবদের, তাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না, তাদেরকে এই ভিডিওর লিঙ্কটি অবশ্যই শেয়ার করুন। আর যদি আরও প্রপার্টির আপডেট আপনি পেতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি আছে লিঙ্কটি ক্লিক করলে ওখানে একটি ব্লগ বা সাইট খুলে যাবে, ওখানে আপনি আমাদের আরও ভালো ভালো প্রপার্টির আপডেট পেয়ে যাবেন। ইভেন আমরা ওখানে রেন্টেড প্রপার্টি, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল 2, 3, 4 সমস্ত রকম ফ্ল্যাট বা বাড়ির আপডেট দিয়ে থাকি, তাই অবশ্যই ভিডিওটি শেষ করার পর লিঙ্কটি ক্লিক করতে ভুলবেন না। আমি এখন ঠিক ফার্স্ট বেডরুমে এন্ট্রি করেছি এবং দেখতে পাচ্ছেন বেডরুমের সাইজ, আপনাদের আগেই বলেছি 2টি বেডরুম, বড় সাইজের বেডরুম। এবং ঠিক এখানে যে 2টি উইন্ডো দেখতে পাচ্ছেন এটি নর্থ ফেসিং, এই উইন্ডোটি নর্থ সাইডে পড়ছে এবং ওপেন দেখতে পাচ্ছেন। আর ঠিক এদিকে আরেকটি উইন্ডো আছে, এই উইন্ডোটি ঠিক ইস্ট সাইড মানে আপনি জাস্ট ব্যাক সাইডটি দেখুন, মোর দ্যান 30 ফিট এখানে গ্যাপ আছে একটি বিল্ডিং থেকে আরেকটি বিল্ডিংয়ের। কোনো রকম সূর্যের আলো বাতাস ঢোকার প্রবলেম নেই, আপনি যখন এই ফ্ল্যাটে এন্ট্রি করবেন, আপনি সকালে যদি আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে ফ্ল্যাটে খুব ভালোভাবে সূর্যের আলো এবং বাতাস আসে, ইভেন ফ্রন্ট সাইডের থেকেও খুব ভালো ফ্ল্যাট। চলুন আপনাদের এটির সাথে যে কমন ওয়াশরুমটি আছে দেখিয়ে দিই। কমন ওয়াশরুমটি দেখছেন প্রায় 18 to 4 স্কোয়ার ফিটের আছে এটি। আর আপনাদের প্রথমে বলে রাখি এই বিল্ডিংটি এমন একটি জায়গায় অর্থাৎ যেখান থেকে আপনি পায়ে হেঁটে নিউ টাউন বাস স্ট্যান্ড DLF1 পৌঁছে যেতে পারেন, এবং নিয়ারেস্ট একটি মেট্রো স্টেশন হচ্ছে যেটি নিউ টাউন বাস স্ট্যান্ডের ঠিক পাশেই। চলুন আপনাদের এখন সেকেন্ড বেডরুমটি আমি দেখাই। ওপরে দেখছেন একটি লফটের পোর্শন আছে, সেকেন্ড বেডরুম আমি এখন এন্ট্রি করছি। এবং এই বেডরুমটির সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম পাবেন আপনি, এবং এই বেডরুমের সাথে 2টি উইন্ডো দেখতে পাচ্ছেন, একটি সাউথ এবং একটি ইস্ট ফেসিং। এই যেটি দেখছেন এটি ইস্ট ফেসিং। আর ঠিক এদিকটায় যে উইন্ডোটি আছে এটি সাউথ ফেসিং একটি উইন্ডো। যদি কোনো প্রপার্টি ওনার বা সেলার থেকে থাকেন যিনি তার প্রপার্টি বিক্রি করতে চান, তিনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই 2 BHK ফ্ল্যাটটি একটি লোনেবল প্রপার্টি, আপনি ফ্ল্যাটের উপর লোন পেতে পারেন। আর এই ফ্ল্যাটটির প্রাইস 46 লাখ 46 লাখ টাকার বিনিময়ে আপনি নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে ক্লোজ একটি 2 BHK ফ্ল্যাট কিনতে পারেন। এটি অ্যাটাচড ওয়াশরুম,
দেখতেই পাচ্ছেন। এই বিল্ডিংটি থেকে মাল্টিপ্লেক্স, শপিং মল সবকিছু উইদিন 1 কিলোমিটারের মধ্যে। আমি আপনাদের এখন কিচেনটি দেখিয়ে দেই। দেখে নিন কিচেনটি, ওপরে টাইলিংয়ের কাজ, নিচে গ্রানাইটের কাজ করা আছে। কিচেনের মধ্যে যখন আপনি এন্ট্রি করছেন, ঠিক ওয়েস্ট ফেসিং হয়ে আপনি এন্ট্রি করছেন এবং যে উইন্ডোটি আছে এটি সাউথ ফেসিংয়ে। আর এই বিল্ডিং থেকে নজরুল তীর্থ যে মাল্টিপ্লেক্সটি আছে, মানে DLF-1 এর পাশেই নজরুল তীর্থ মাল্টিপ্লেক্স, জাস্ট 2 or 2.5 মিনিট হাঁটা পথ। এবং এই বিল্ডিংটি ঠিক এই DLF-1 এর রাস্তাতেই আছে। ব্যালকানিটি দেখে নিন, একটি বিগ সাইজ ব্যালকানি, পূর্ব দিক ফেসিং মানে ইস্ট ফেসিং একটি ব্যালকানি, মানে গ্রিলের কাজ করা আছে। এই বিল্ডিংটি থেকে সেন্ট্রাল মল বা অ্যাক্সিস মলের দূরত্ব 5 to 6 মিনিট বাই কার, এবং এই বিল্ডিং থেকে আপনি সেক্টর 5 পৌঁছে যেতে পারেন 10 মিনিটে। আমি এখন এই ফ্ল্যাটটি থেকে বাইরে বেরোবো এবং আপনাদের ঠিক গ্রাউন্ড ফ্লোরটি দেখিয়ে দেবো। গ্রাউন্ড ফ্লোরটি রিজার্ভ ফর কার পার্কিং, আপনি এখানে একটি কভার্ড কার পার্কিং পাবেন গ্রাউন্ড ফ্লোরে। দেখতেই পাচ্ছেন এখানে আপনি একটি কার পার্কিং এর জায়গা পাবেন সামনের দিকে। আর যদি কোনো হ্যান্ডিক্যাপ পারসন থাকে তাহলে দেখতেই পাচ্ছেন লিফটটি ঠিক নিচে থেকেই আছে, মানে কোনো স্টেয়ার নেই বা সিঁড়ি নেই, তাই হ্যান্ডিক্যাপ পারসনদের জন্য এই ফ্ল্যাটটি খুবই একটি উপযুক্ত ফ্ল্যাট হতে পারে। দেখতেই পাচ্ছেন নিচে পার্কিং এর জায়গা, আপনি একটি কভার্ড কার পার্কিং পাবেন এই প্রাইসের মধ্যে। এবং ঠিক বিল্ডিংটির সামনে একটি পার্ক আছে, দেখতে পাচ্ছেন দুদিকে দুটি পার্ক পাবেন, ঠিক এদিকে আরও একটি পার্ক আছে। গতকাল একটি ভিডিও পোস্ট করেছিলাম, ঠিক এইখানেই আরও একটি 3BHK ফ্ল্যাট আছে যেটি 55 লাখে 1100 স্কোয়ার ফিটের, এবং সেই ফ্ল্যাটটি থেকে খুবই ক্লোজ এই 2BHK ফ্ল্যাটটি। আমি এখন কিছুটা এগিয়ে এসেছি এবং এখানে রিলায়েন্স ফ্রেশ যে মার্কেটটি আছে, রিলায়েন্স ফ্রেশ মার্কেটটি আপনি পেয়ে যাবেন। আশা করছি এরকম একটি প্রপার্টি কেনার জন্য আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাইলে অবশ্যই আমাদের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।